আলপনায় রাঙানো সড়ক, শিক্ষার্থীদের রং তুলির আচরে সেজে উঠেছে রাজপথ, ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যে কাজ করি, এটার প্রতি আমাদের আলাদা রকম একটা আবেগ অনুভূতি কাজ করে সর্বদাই। আমেরিকা থাকলো যে বাংলায় ছাড়া ভালো লাগে আমার। মাতৃভাষার জন্য, বাংলার জন্য তাদের তাজা রক্ত ঢেলে দিয়েছিল, তাদের সম্মানার্থে এই কাজটা করছি। দই বিক্রির টাকায় জ্ঞানের আলো ছড়িয়ে বিরল সম্মান, একুশে পদক অনুষ্ঠানে আবেগ ঘন পরিবেশ। প্রধানমন্ত্রী বললেন, হাত পেতে নয় বাঁচতে হবে আত্মমর্যাদা নিয়ে। আমাদের সমাজে এরকম সারা বাংলাদেশে যদি আমরা খোঁজ করি, এরকম বহু গুণীজন পাবো, হয়তো দারিদ্রের কারণে অথবা কোনো সামাজিক কারণে হয়তো তাদের সেই মেধা বিকাশের সুযোগ পাননি, কিন্তু সমাজকে কিছু তারা দিয়েছেন, মানুষকে দিয়েছেন, এটা হলো বড় কথা। দেখছিলেন প্রধান শিরোনাম, সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রমজান সামনে রেখে সয়াবিন তেলের দাম লিটারে কমলো 10 টাকা, নিয়ন্ত্রণে নেই পেঁয়াজ, কর্পোরেটের কারণে মুরগির বাড়তি দাম, রোজায় স্বস্তির আশ্বাস খামারিদের। বাংলাদেশ ব্যাংকের 14,000-এর বেশি সন্দেহজনক লেনদেন, দায়িত্ব থাকলেও নজরদারি নেই BFIU-এর। সংস্থার প্রধান বলছেন, রপ্তানির আড়ালে পাচার হচ্ছে হাজার হাজার কোটি টাকা। নওগাঁয় প্রক্সিকাণ্ডে লাখ লাখ টাকা লেনদেন, সাপাহারে 59 দাখিল পরীক্ষার্থী ভুয়া, আটক সবাই, জড়িত 8 মাদ্রাসা সুপার, আইনি ব্যবস্থার ঘোষণা ইউএনও'র। এবং আত্মরক্ষার নামে ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা বেআইনি, আন্তর্জাতিক বিচার আদালতে বললেন বাংলাদেশের প্রতিনিধি, সাময়িক যুদ্ধবিরতির প্রস্তাব যুক্তরাষ্ট্রের।